গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ খুকুজি। সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 9:10 হবে। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একদম পুজো করেও চলে এসেছি, এসে রেডি হয়ে গেছি। তো আজকে ছোট মানা স্কুলে যাবে, একটাই সাইকেল আছে, মানাকে বলবো ছোটকে নিয়ে চলে যাবে। আর আমি যাব, একটা অন্য কাজ আছে, তো আমি যাব বলে একবারই চুড়িদারটা পরে রেডি হয়ে গেছি। আর ছোট মানা এলে ওদেরকে খাইয়ে দেয়, স্কুলে পাঠাতে হবে, টিফিন বানাতে হবে। আর আজকের ওয়েদারটা সেই রকম মেঘলা মেঘলা, তবে ভীষণ গরম আছে, কি বলবো, মানে এত গরম না, সবসময় যেন ঘাম ঝরেই যাচ্ছে। তো বর্ষাকাল তো এসেই গেছে, এই দিকটা বেশ শান্তি যে বর্ষা এসে গেছে, বর্ষার জন্য যাই হোক সূর্যি মামার তাপটা একটু কম। তো চলো এবার এখান থেকে আমি আমার কাজটা শুরু করে দিই, আর তোমরা আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। আজকে ছোটকে মানা নিয়ে যাবে, একটু মানে একটু ঝামেলা মুক্ত হলাম। তো আজকে ছোটকে টিফিনে দিচ্ছি, দেখো দুটিটাকে সেকে নিচ্ছি, আজকে জ্যাম দুটি বানিয়ে দেবো। আমি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, আমি স্কুটিতে নিয়ে আসবো, সাবধানে নিয়ে যাবি, ধর ধর সাবধানে, হ্যাঁ টাটা, ধরে বস। ওরা স্কুল চলে গেল, একটা যেন নিস্তার পেলাম। আর এসেই আমি একদম চাপিয়ে দিয়েছি গরম গরম চা। তো দেখো আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি শাঁখা আর লিকার চা। তো মাকে দেখো আবার কাঁথা নিয়ে বসে গেছে, মায়ের ব্রেকফাস্ট হয়ে গেছে। মা বললো আজকে আর চা খাবে না, বললো আমার জন্য চা করিস না, তাই দেখো নিজের জন্য চা করে নিয়েছি, চলো ব্রেকফাস্টটা করে নিই অন্তত। ব্রেকফাস্ট করে চলে এসেছি দোকানে, তো এখন এসে দোকানে কাজে লেগে গেছি। আজকে সুমিত্রা দিয়ে আসবে, আজ দুদিন হলো ওকে কোনো কাজ দিতেই পারিনি, মানে একাজে ওকাজে বিস্কেটে উঠতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি লেগে গেছি পিস কাটতে, ও এলে ওকে কাজ দিয়ে তারপর লাঞ্চ সেরে তারপর যাব আমি একটা কাজে। তো চলো বাইরে ওয়েদারটা দেখাই, সঙ্গে কী কাজ করছি দেখাই। বাইরেটাতে দেখো ভীষণ রোদ্দুর, আর এই যে দেখো কাছে কাছে কত পাখি সব উড়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, সব উড়ে উড়ে যাচ্ছে। তো এই বর্ষাকালটাতে এই পাখিগুলো ভীষণ আসে, ভীষণ, সেই যে হয় না চিচিঙ্গা, তো ওই ঝিঙ্গা এইগুলোকে সব গাছে চাষ করে আর সেগুলো কেটে কেটে খায়, তো সেই পাখিগুলো ভীষণ এসেছে ওই ধারটাতে, সব উড়ে চলে গেল। আর দেখো বাইরে রোদ্দুরটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা বর্ষাকাল, তো বর্ষাকালে রোদ্দুরটা বেরিয়েছে। আর এইদিকে দেখো আমি পিস কাটা শুরু করে দিয়েছি, অলরেডি পিস কাটা আরম্ভ হয়ে গেছে, এই দেখো এইগুলো কেটে নিয়েছি, চলো বাকি পিসগুলো এবার কেটে নিই। সুমিত্রা দিয়ে এসে কাজ নিয়ে চলে গেল, এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে। আর এই দেখো ভাসুরিদি চলে এসেছে আজ তাড়াতাড়ি কাজ করতে, যেহেতু কাল আসছিল না, কালকে তুমি আসনি ভাসুরিদি, কালকে চিকেন পকোড়া করে সবাই মিলে খেলাও, তাই তো। সত্যি আমি জানি যে তোমরা আসবে সবাই মিলে একসঙ্গে সবাই খাবো বলে, মানে দুপুর থেকে সব মাকে থেকে রেখে দিয়েছিলাম, তুমি কালকে গিয়ে তো চলো। বলছিলাম যে একটা জায়গায় যাব, একটা কাজ আছে, কাজ আছে, তো কাজটা হলো ব্যাংকের কাজ, বাবার ব্যাংকে কিছু সামান্য কাজ আছে, তো চলো
ব্যাংক থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপর লাঞ্চের জন্য লাঞ্চ করব। কারণ ভাবলাম বাবা এখন ফোন করে বলল যে আগে তাড়াতাড়ি যা, না হলে ওরা কাজ করবে না, দুটোর সময় লাঞ্চ টাইম ওরা চলে যাবে, তো সেই জন্য এখন 12:30 যেতে বেশি সময় লাগবে না, স্কুটিতে করে যাব। তো চলো ব্যাংক থেকে আগে ঘুরে আসি। আমি রেডি হয়ে গেছি বেরিয়ে, একদম বেরানো কিছু না, বেরানো তো ছিল, তো যাই হোক স্কুটি বের করে নিয়েছি, চলো এবার এগোই। ব্যাংকের কাজ মিটে গেল, এবার বাড়ি ফিরছি। দেখো বাইরেটাতে ভীষণ রোদ্দুর, ভীষণ তাপ, এসির মধ্যে দিয়ে বেরিয়েছি, যেন মনে হচ্ছে আগুনের মধ্যে এসে গেছি। চলো এই যে স্কুটি, এবার বাড়ি ফিরে যাই। ব্যাংক থেকে চলে এসেছি, এসে এখন বাজে কটা, তো দুটো বাজতে যায় প্রায়, বসে গেছি। চলো লাঞ্চে কি হয়েছে দেখাই। লাঞ্চে হয়েছে মোচা তরকারি, আর এই দিকে দেখো আলু আর হলের দম। আজকের একদম সিম্পল রান্না এই দুটো তরকারি। তো চলো, এমনিতেই তো লেট হয়ে গেছে, ঝটপট করে খেয়ে নি। আজকের পূর্ণিমা রথ, তো আমি ভুলেই গেছিলাম, বাবা দেখো রথের মেলা থেকে নয়, এমনি রাস্তা থেকে নিয়ে এসছো, রথের মেলা থেকে, রথের মেলা থেকে জিলেপি আনলো, এনে প্রথমে ভাসুরিকে মিষ্টি মুখ করালো। তো সবাইকে পূর্ণিমা রথের শুভেচ্ছা রইল। আরে খাও খাও, আরে খাও, ঠিক আছে না 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 না, হেভি মুচমুচে আর গরম পুরো। আজ পূর্ণিমা রথ, তো আমি পুরো ভুলে গেছিলাম, পুরো ভুলে গেছিলাম, আমি ডাউট হয়ে গেছিলাম, বাবার জিলেপি দেখে মনে হলো। বলো ও তুমি লুবো বলছিলে, আমাকে একদিন দিবে বলছিল। দেখো সঙ্গে বাবা আর একটা কি জিনিস নিয়ে এসেছে, দেখো এর তো একটা নামকরণ করতে হবে গো। পূর্ণিমাতে আমাদের আজকে বুদ্ধ পূর্ণিমাতে এসেছে আমাদের ঘরে। এখন দেখো আমি পেঁপে কাটতে বসে গেছি, তো পেঁপেটা সত্যি ভীষণ বড়, না দেখে তোমরা বুঝতে পারবে না ফোনের ক্যামেরাতে কতটা বড় লাগছে, তো ভীষণ বড়, এত বড় যে বটিতে কাটাই যাবে না। তো পেঁপেটা এনেছে অ্যাকচুয়ালি সুপ্রিয়ার মা, তো সুপ্রিয়া বললো দিদি এত বড় পেঁপে কাটা অসম্ভব ব্যাপার, তো চলো কাটবে, তাই আমি চলে এলাম। সত্যি বলবো কি, পেঁপেটা সত্যি যেমন মিষ্টি, যেমন রূপে তেমন গুণে, আর পাকা পেঁপে পেলে তো আর বলতে হবে না, আমার খুব ফেভারিট, আমার ছোটরও খুব ফেভারিট। তো পেঁপেটা কেটেই ফেললাম, দেখো কত হয়েছে, আর কি দারুণ দেখতে ছিল পেঁপেটাকে। আজকে সারাদিন শুধু ফল কেটে যাচ্ছি, ফল কেটে যাচ্ছি, এরপর দেখো আমার বর বসে গেছে কাঁঠাল কাটতে। তো এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই আজকে রথের বাজারে কাঁঠালটা কিনে নিয়ে আসলো, তো কাঁঠালটা কিন্তু এখন রাত্রিবেলা ছাড়াচ্ছে, কিন্তু এখন খাওয়া হবে না, এটাকে ফ্রিজের মধ্যে রাখবো কারণ এটা নরম হয়ে যাচ্ছে। তো চলো কাঁঠাল ছাড়ানোর পর এবার চলে এসেছি রাত্রিবেলা ডিনারে। তো আজকে আর কিছুই করলাম না কারণ কালকে নিলাম, তো আজকে শুধু জল ভাত আর আলু ভাজা, আর মা খাচ্ছে আলু ভাজা রুটি। তো চলো ডিনারটা করে নিই কারণ কাল সকালবেলা ভোরবেলা উঠে আবার কলকাতা যাব। এখন ঘড়িতে বাজে 10:30, তো তখন আমি ভিডিওটা এন্ড করিনি, তাই জন্য এখন চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তো শুধু আমি একা থালা বাসনগুলো ধুয়েছিলাম, ধোয়া ধোয়া হয়ে দাঁত ব্রাশ করে এবার যাব ঘুমোতে, না ঘুমোতে যাব না ভুল বললাম, এবার গিয়ে ভিডিও এডিট করব। তো হঠাৎ করেই একটা প্রোগ্রাম হলো যে কালকে যাব কলকাতা। কলকাতা যাওয়া মানে প্রত্যেকবারই বাসে যাই 7টার সময় বা SBSTC বাস ধরে। তো এবারে মানে আমার বর বললো যে এবারে ট্রেনে করে যাব, দুজনে যেতে 300 টাকার মতো খরচা পড়ে যায়, টাকা সেভ করার জন্য স্ত্রী 7 টাকা দিয়ে ট্রেনে করে যাবে। আচ্ছা ঠিক আছে চলো, এখন তো অতটাই গরম নেই, বর্ষার সময় বলে মোটামুটি যাব ট্রেনে করে। তো 6টার সময় ট্রেন, তাই 4-5টার সময় উঠতে হবে, তাই জন্য আগে থেকে মোটামুটি কাজ গুছিয়ে নিলাম, নিয়ে এবার যাব ভিডিও এডিট করতে, কারণ কালকের ভিডিও ছাড়তে পারবো কি না জানি না, যদি তাড়াতাড়ি আসি তাহলে ছাড়বো, যদি এডিট করা থাকে নাহলে কাল ভিডিও আপলোড হবে না। তো ভাবলাম যে দেখা যাক যদি আজকের ভিডিওটাকে এডিট করে রাখা যায়। তো যাই হোক কাল তো সকালবেলা সম্ভবই নয়, তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, আর চেষ্টা করব কালকে কলকাতায় গিয়ে কলকাতার ভিডিও করার, যদি সম্ভব হয়ে ওঠে তাহলে অবশ্যই ভিডিও করব। তো চলো
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই, গুড নাইট।